গুড মর্নিং বন্ধুরা, আজ 4 মে বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মিটছে কাগজ কল কর্মীদের দুর্ভোগ, প্যাকেজে 308 কোটির অনুমোদন, 7 দিনে 100 চাকরির প্রতিশ্রুতি। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত 10,000 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 4,868 স্নাতক স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে অনুমোদন। আগামী 31 মে শিলচরে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক, মঙ্গলবার দিশপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে জানানো হয়েছে একথা। নিউ হাফলংয়ে গ্রেফতার মায়ানমারের যুবক, পাক সংযুক্তকার সন্দেহ। ভারতমালা প্রকল্পে 4 লেন রাস্তা নিয়ে চর্চা কাটাখাল 5 গ্রামে। এবং সর্বশেষ খবরটি হলো, ঈদে সংঘর্ষে উত্তপ্ত যোধপুর, বন্ধ ইন্টারনেট, জারি কারফু, অনন্তনাগে উঠল আজাদ কাশ্মীরের স্লোগান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবশেষে মিটছে কাগজ কল কর্মীদের দুর্ভোগ, টানা 64 মাস বেতনহীন, 4 জনের আত্মহত্যা সহ 103 জনের মৃত্যু। এত মৃত্যুর পর অবশেষে রাজ্যের 2টি কাগজ কলের কর্মচারীদের নরকভোগ সম্ভবত শেষ হতে চলেছে। কর্মচারী সংগঠনগুলির সঙ্গে সরকারের সমঝোতা চুক্তির প্রায় 7 মাস পর অবশেষে রিলিফ প্যাকেজের টাকা মঞ্জুর করেছে মন্ত্রিসভা। 570 কোটির মধ্যে 308 কোটি টাকা রিলিজে অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই সেই টাকা পাবেন নগাঁও ও কাছাড় কাগজ কলের কর্মচারীরা। 1 সপ্তাহের মধ্যে 100 চাকরির প্রতিশ্রুতিও মেটানোর কথা জানিয়েছে সরকার। ক্ষমতায় এসেই দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা কাগজ কলের কর্মচারীদের সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এ নিয়ে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা হয় সরকারের। শেষ পর্যন্ত গত 28 সেপ্টেম্বর সমঝোতা চুক্তি হয় দুই পক্ষের। সেই অনুযায়ী কাগজ কলের কর্মচারীদের বেতনসহ যাবতীয় প্রাপ্য মেটাতে 570 কোটি টাকার রিলিফ প্যাকেজ প্রদানে সম্মত হয় সরকার। তাছাড়া কাগজ কলের কর্মচারীদের মধ্যে যোগ্য 100 জনকে সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতিও রয়েছে চুক্তিতে। তবে এর বিনিময়ে কাগজ কলের জমিসহ যাবতীয় সম্পত্তির মালিক হবে রাজ্য সরকার। কিন্তু চুক্তি রূপায়ণে দেরির ফলে বর্তমান সরকারের কার্যকালেই অর্ধাহার, চরম অনিশ্চয়তা, উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে 18 জন কর্মচারীর। তবে কাগজ কল 2টি নিলামের জন্য NCLT-র নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়ে 375 কোটি টাকায় 2টি মিলের সম্পত্তি জমি সরকারের হাতে এসেছে। সেই টাকা মিটিয়ে দিয়ে গত 29 মার্চ নগাঁও ও কাছাড় কাগজ কলের যাবতীয় সম্পত্তির দখল ও নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। কিন্তু কর্মচারীদের রিলিফ প্যাকেজের টাকা মঞ্জুর করতে দেরি হচ্ছিল, তাই কর্মচারী সংগঠন জাকরুর পক্ষ থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে রিলিফ প্যাকেজের টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়। তবে বুধবার মন্ত্রিসভার বৈঠকে কাগজ কলের কর্মচারীদের রিলিফ প্যাকেজের টাকা মঞ্জুর করা হয়েছে, তবে পুরোটা নয়। মোট 570 কোটির মধ্যে 308 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সাংবাদিকদের জানান, নগাঁও ও কাছাড় কাগজ কলের কর্মচারীদের মধ্যে সরকারের সমঝোতা চুক্তি অনুযায়ী মন্ত্রিসভা আজ 308.75 কোটি টাকা রিলিজে অনুমোদন দিয়েছে। 2টি কাগজ কলের কর্মচারীদের তৎকালীনভাবে সেই টাকা দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে লাভবান হবে দুর্ভোগে থাকা 2টি কাগজ কলের 1100 জন কর্মীর পরিবার। সমঝোতা চুক্তি অনুযায়ী 100 সরকারি চাকরির প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকারের হাতে এসেছে তালিকা, তবে তাতে 100-এর বেশি নাম রয়েছে। তাই পরীক্ষা করা হচ্ছে, যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। অপরদিকে আবাস যোজনায় অতিরিক্ত 10,000, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 4,848, স্নাতক স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে অনুমোদন। নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে বিপুলভাবে, তাই শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মীয়মান 116,380 ঘরের কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে সেই আবাস ঘরের কাজ সম্পূর্ণ করতে প্রত্যেক সুবিধাভোগীকে সরকার অতিরিক্ত 10,000 টাকা দেবে। তাছাড়া হাইস্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের 4,868টি পদে নিয়োগে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রাজ্যে জল পরিবহন ব্যবস্থা সচল করতে নতুন করে এক কোম্পানি গঠনের সরকারি সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের অতিরিক্ত 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত। শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে প্রতিটি ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, কিন্তু নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে বলে ওই টাকায় ঘরের কাজ শেষ করা যাচ্ছে না। তাই অসম্পূর্ণ 1,16,380টি আবাস ঘরের কাজ সম্পূর্ণ করতে অতিরিক্ত টাকা মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সাংবাদিকদের জানান, যেহেতু জিনিসের দাম বেড়েছে তাই প্রতিটি ঘরের জন্য রাজ্য সরকার অতিরিক্ত 10,000 টাকা করে দেবে। শহরাঞ্চলে নির্মীয়মান অবস্থায় রয়েছে অসম্পূর্ণ 1,16,380টি আবাস ঘর। অতিরিক্ত 10,000 টাকা করে দিতে মন্ত্রিসভার বৈঠকে গতকাল 1.16 কোটি টাকা প্রদানে অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া ঘরের কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই শেষ কিস্তির 30,000 টাকা সুবিধাভোগীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয় 3 কিস্তিতে, ঘরের কাজের সময় দেওয়া হয় 2 কিস্তিতে 1.70 লক্ষ টাকা, বাকি 30,000 টাকা দেওয়া হয় কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে। কিন্তু যাদের ঘরের কাজ ছাদ অবধি হয়েছে, কেন্দ্রের অপেক্ষায় না থেকে তাদের 30,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভালো করে যাতে ঘরের কাজ সম্পূর্ণ করা যায় সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আজ হাইস্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের 4,868টি পদে নিয়োগে অনুমোদনও দেওয়া হয়েছে। এর মধ্যে স্নাতক শিক্ষকের পদ 3,564টি, স্নাতকোত্তর শিক্ষকের পদ 1,304টি, শীঘ্রই সেই পদে নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে জল পরিবহন ব্যবস্থা সচল করতে নতুন করে এক কোম্পানি গঠনের সরকারি সিদ্ধান্তেও অনুমোদন দেওয়া হয়েছে। কেশব মহন্ত জানান, বরাক ও ব্রহ্মপুত্রের চলতি জল পরিবহন ব্যবস্থার উন্নীতকরণ ও সুরক্ষিত করার লক্ষ্যে অল আসাম ইনল্যান্ড ওয়াটারওয়েজ কোম্পানি লিমিটেড নামে এক কোম্পানি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হবেন কোম্পানির চেয়ারম্যান, পরিবহন মন্ত্রী ভাইস চেয়ারম্যান। বর্তমানে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের ডিরেক্টরের হাতে যেসব কাজ রয়েছে সেই সব আরও উন্নতমানের করতে কোম্পানি পদক্ষেপ নেবে, স্বাধীনভাবে কাজ করবে ওই কোম্পানি। গুয়াহাটি উত্তর গুয়াহাটির মধ্যে জল পরিবহন ব্যবস্থার উন্নতিতে টার্মিনাল এজ রিভারাইন ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের জন্য 289.45 কোটি টাকায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে গুয়াহাটি উত্তর গুয়াহাটির জল যোগাযোগ ব্যবস্থায় পরিকাঠামোগত পরিবর্তন সাধিত হবে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল রাজ্যে প্রস্তাবিত 4টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য 2,000 কোটি টাকা মঞ্জুরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি সরকারের প্রথম বাজেটে 5টি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর মধ্যে তামুলপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বঙ্গাইগাঁও, ধেমাজি, গোলাঘাট, মরিগাঁওয়ে বাকি 4টি মেডিকেল কলেজ নির্মাণের জন্য 500 কোটি টাকা করে 2,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। আজ এর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অপরদিকে আগামী 31 মে শিলচরে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। মঙ্গলবার দিশপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকায় মন্ত্রিসভার প্রথম বৈঠক নিয়ে যথেষ্ট উৎফুল্লিত জেলাশাসক কীর্তি জল্লি। বরাক উপত্যকায় আগে কখনো মন্ত্রিসভার বৈঠক হয়নি, তাই এই ঐতিহাসিক আয়োজন সফল করতে ইতিমধ্যে কোমর কষতে শুরু করেছে প্রশাসন। অপরদিকে শিলচর থেকে আগরতলা পর্যন্ত প্রস্তাবিত ভারতমালা প্রকল্পের অধীনে 4 লেন রাস্তার সৌভাগ্য জুটছে না কাটাখাল 5 গ্রাম অঞ্চলের মানুষের। এক সূত্রে পাওয়া তথ্য মতে, শিলচর থেকে ভারতমালা প্রকল্পে রাস্তার কাজ শুরু করে শালচাপড়া ঘাগড়াপাড় থেকে বাইপাসে কাটিগুড়ার সঙ্গে সংযোগ করার নকশা তৈরি করার পরিকল্পনা চলছে। নতুন যে নকশা তৈরি হচ্ছে এতে বঞ্চিত হচ্ছেন বৃহত্তর কাটাখাল 5 গ্রাম এলাকার জনগণ। বর্তমান জাতীয় সড়ককে পাশ কাটিয়ে হঠাৎ করে ভারতমালা প্রকল্পের 4 লেন রাস্তা,
শালচাপড়া ঘাগড়াপাড় থেকে বাইপাস করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন থেকে প্রস্তাবিত ভারতমালা প্রকল্প নিয়ে চর্চা চলছিল। প্রথমে শোনা গেছে কাটাখাল পাঁচগ্রামের মধ্যবর্তী বাগমারা থেকে ফোর লেন রাস্তার বাইপাস হবে। যদিও সাম্প্রতিককালে আগের পরিকল্পনা থেকে সরে গিয়ে নতুনভাবে নকশা তৈরি করা হয়েছে। শিলচর বদরপুর জাতীয় সড়কের উপর নির্ভরশীল কাটাখাল পাঁচগ্রামের হাজার হাজার জনতা নতুন পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। কাগজ কল বন্ধ হওয়ার পর পাঁচগ্রাম অঞ্চল নিষ্প্রভ হয়ে পড়েছে। এখন যদি ভারতমালা প্রকল্পের রাস্তাও না হয় তাহলে আরও পিছিয়ে পড়বে এলাকাটি। যদি পরিকল্পনা বাস্তব রূপ পেয়ে থাকে তাহলে ভারতমালা প্রকল্পের উন্নত রাস্তা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের জনগণ। কারণ কাটাখাল পাঁচগ্রাম দুটি অঞ্চল হাইলাকান্দি জেলার অন্তর্ভুক্ত। ভারতমালা প্রকল্পে আগের জাতীয় সড়কের উপর দিয়ে হবে না গাগরাপার হয়ে কাটিগোড়ার সঙ্গে সংযুক্ত হবে তা সময় বলবে। তবে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পাঁচগ্রাম কাটাখাল এলাকায়। অপরদিকে ঈদের মধ্যেই উত্তপ্ত মরুরাজ্য রাজস্থান, অন্যদিকে জম্মু কাশ্মীরের অনন্তনাগে উঠল আজাদ কাশ্মীরের ধ্বনি। সূত্রের খবর, পতাকা লাগানোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা দেখা দেয় যোধপুরে। জানা গিয়েছে ঈদের আগের দিন রাতে যোধপুরের জালোরি গেট এলাকায় পতাকা তোলাকে কেন্দ্র করে প্রথমে বচসা বাদে দুই গোষ্ঠীর মধ্যে, সেই বচসা হাতাহাতিতে পৌঁছায়। পরে তুমুল সংঘর্ষ শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। পুলিশ এসে টিয়ার গ্যাস ছুড়ে ভিড় ছত্রভঙ্গ করে, চালানো হয় লাঠিচার্জ। তবে ভিড় থেকেও পুলিশের উপর পাল্টা আক্রমণ চালানো হয়, এতে আহত হয়েছেন চার পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে সোমবার রাতের সংঘর্ষের আজ মঙ্গলবার সকালেও কমেনি। এদিন কড়া পুলিশি পাহারায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। যদিও নামাজের মধ্যেই পাথর চূড়ার ঘটনা ঘটে, ফ্ল্যাগ মার্চও করা হয়। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি রাজ্যবাসীকে গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে রাজস্থানের মন্ত্রীদের একটি দলও গিয়েছে। ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার 71 বছর বয়সী গেহলট তার জন্মদিনের যাবতীয় অনুষ্ঠান বাতিল করেন। এরই সঙ্গে রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির মোকাবিলায় একটি উচ্চস্তরের নিরাপত্তা বৈঠকের আহ্বান করেন। কেন্দ্রের মন্ত্রী ও যোধপুরের সাংসদ গজেন্দ্র শেখাওয়াত গোটা ঘটনার কড়া নিন্দা করে জানান, রাজস্থানের আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। অন্যদিকে রাজস্থানের বিকানিরের বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘাওয়াল এই হিংসাত্মক সংঘর্ষের জন্য রাজ্যের অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে নিশানা করেছেন। মেঘাওয়াল বলেছেন, মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনার দায় নেওয়া এবং অবিলম্বে পদত্যাগ করা, কারণ তিনি রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে রয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপি রাজস্থান জুড়ে একটি প্রতিবাদ বিক্ষোভ শুরু করবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেও সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে উত্তপ্ত হয়েছিল রাজস্থান। সেই সময় শক্ত হাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন অশোক গেহলট। বিজেপি নেতাসহ বাইরের কাউকেই রাজস্থানে ঢুকতে দেওয়া হয়নি, যা নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা করেছিল। এদিকে ঈদের উৎসবের মধ্যেই অশান্তি কাশ্মীরে, অনন্তনাগে উঠল আজাদ কাশ্মীরের স্লোগান, মসজিদের সামনে থেকে পাথর চূড়ার অভিযোগও রয়েছে। ঈদের নামাজের পরে মসজিদের বাইরে পাথর চূড়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে বলে জানা গিয়েছে। বলা হচ্ছে যে মুখোশধারি দুর্বৃত্তরা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে, এতে তুমুল উত্তেজনা ছড়ায় অনন্তনাগে। বর্তমানে এলাকায় নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ঈদে অশান্তি ছড়াতে পারে আশঙ্কায় সব রাজ্যেই আগে থেকে সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশের খারগুনেতে আগেই 144 ধারা জারি করা হয়েছিল। ঈদের নামাজ এবং অক্ষয় তৃতীয়ার পুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে কোনো ঈদের নামাজ পড়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। অশান্তি এড়াতে সোমবার থেকেই দিল্লির জাহাঙ্গীরপুরিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। পুলিশ পিকেট বসানো হয়েছিল এলাকায়, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ঈদের সকালে পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে জাহাঙ্গীরপুরিতে। জনসংযোগ গড়ে তোলা এবং এলাকায় শান্তি স্থাপনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মিষ্টি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বর্তমানে দেশে এ জাতীয় সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়েছে। ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের বিভাজনের রাজনীতি এই হিংসাকে আরও বাড়িয়ে দিয়েছে।
রামনবমী ও হনুমান জয়ন্তীর অনুষ্ঠানেও এ জাতীয় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এ জাতীয় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যে কারণে বিরোধী রাজনৈতিক দল ও সুশীল সমাজ তার তীব্র সমালোচনা করেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।